हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी जे जेखान थेके देखछेन सबाई भालो आछेन। आमिओ आल्लाहर अशेष रहमते अनेक भालो आछि। तो एखन समसामयिक जे विषय रान्नार रेसिपि, तार मध्ये एई नाड़ुटा किन्तु एखन भालोई चलतेछे, कारण आगामीकाल एटा उत्सव आछे। तो सेई उत्सवे किन्तु सबार एई नाड़ुटा प्रयोजन। तो भाबलाम एर जन्य एकटा नाड़ु रेसिपि करे फेलि। तो चलुन देखा जाक आमादेर नारिकेलेर नाड़ु बानाते आसले की की प्रयोजन। एखाने आमि नारिकेल कोड़ा निएछि दुटो, आर गुड़ निएछि ताओ प्राय एक कापेर मतो। तो एखाने पाटाली गुड़ निएछि, आमार बासाय पाटाली गुड़ छिलो। আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন, আখের গুড় দিয়েও করতে পারেন। তো গুড়ের নাড়ুটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই আমি গুড় দিয়ে নাড়ুটা বানিয়েছি। গুড়ের নাড়ুটা কিন্তু সবসময় খাওয়া যায়। আর এই গুড়টাকে আমি যেহেতু পাটালি গুড়, তাই খুব একটা ভেঙে দেইনি। এখন চুলার আঁচে এটাকে আমি গলিয়ে নেব। তো এর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো পানিটার সাথে গুড়টা আমি মিশিয়ে গলিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। তো গুড়টা গলিয়ে নিতে নিতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এতটুকু, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর সাথে সাথে লাল যে সাবস্ক্রাইব বাটন, সেটা প্রেস করে দিবেন, অল নোটিফিকেশনে প্রেস করে দিবেন। সবসময় আমি ভিডিও আপলোড দিলে যাতে আপনারা পেয়ে যান সবার আগে। তো এখানে গুড়টা গলিয়ে কিন্তু আমি নারিকেল কোড়াগুলো দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে নারিকেল আর গুড় একসাথে। তো নারিকেল আর গুড়টাকে যেহেতু আমি গুড়টা কিন্তু ভালো পাক দিয়ে নেয়নি, তার কারণ হচ্ছে পাটালি গুড় এটা থেকে ঝোল বের হবে, আবার নারকেল থেকেও কিন্তু ঝোল বের হবে। তাই দুটো একসাথে আমি জাল করে পাকিয়ে নেব ভালোভাবে। এই জন্য নারকেল এবং গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং জাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এভাবে আস্তে আস্তে জাল দিতে দিতে কিন্তু গুড়টা আস্তে আস্তে পাক ধরবে। তো দেখতে পাচ্ছেন নারকেল থেকে এবং গুড় থেকে দুটো থেকেই কিন্তু পানি বের হয়ে আসছে। এই যে আমি জাল দিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব দূর থেকে তিন টুকরা এলাচ। আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আর নাড়ুর মধ্যে কিন্তু এলাচ গুঁড়ো দিলে খেতে অসাধারণ লাগে, খুব ভালো লাগে। এলাচ গুঁড়োটা, এর স্মেলটা অনেক সুন্দর। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এলাচ গুঁড়োটা এবং আরও জাল করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গুড় এবং নারিকেলের থেকে যে রসটা বের হয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে জালের কারণে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু দিলে নারিকেলের এই নাড়ুর ভিতরে, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। মানে কি বলবো, এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়, একটা রাজকীয় স্বাদ নিয়ে আসে। তো এই গুড়টা আমি, গুঁড়া দুধটা আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আর জাল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর গুঁড়া দুধের কারণে এর বাইন্ডিংসটাও কিন্তু অনেকটা ভালো হয়, আর ঘ্রাণটাও ভালো আসে, খেতেও লাগে দারুণ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গুড়ের পাকটা এখন খুব ভালো মানে হয়ে গেছে। হ্যাঁ, একটা হাত দিয়ে যদি গরম একটু উঠিয়ে আপনি দলা পাকিয়ে দেখেন, দেখবেন যে হয়ে দলা পেকে গেছে বা গোল বলের মতো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে গুড়ের পাকটা ভালো হয়ে গেছে। আর খুব বেশি এর থেকে পাক দিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে নাড়ুটা। তো আমরা সেরকম শক্ত নাড়ু খেতে চাই না, আমরা চাচ্ছি যে একদম শক্ত না, আবার একদম নরমও না, একটা সুন্দর একটা মানে শক্ত নরমের মাঝামাঝি অবস্থায় যে থাকে সেরকম একটা নাড়ু, মিডিয়াম।
তো আমার গুড়ের পাকটা হয়ে গেছে। এখন জালটা আমি অফ করে দিয়ে একটা সার্ভিং বলে আমি এই গুড়ের যে নারকেলের পুরটা সেটা আমি ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা করে আমি এটাকে হাত দিয়ে গোল গোল করে বল বানিয়ে নেব। এখন এই যে দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা হয়েছে, এখন আমি হাতে নিতে পারছি, কারণ খুব বেশি গরম থাকলে কিন্তু হাত পুড়ে যাবে। আর একটু ঠান্ডা করে নিলে হাতে সয় সেরকম, তাহলে কিন্তু এই গোল করে নিতে, বল বানিয়ে নিতে খুব ভালো হয়। তো এভাবে আমি একটা একটা করে কিন্তু বল বানিয়ে নিচ্ছি। আর এটা খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর বল করা যাবে না, এটা শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিন্তু হালকা একটু গরম অবস্থায় এটাকে বল করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবেই একটা একটা করে গোল গোল করে বল বানিয়ে নেব নারকেলের নাড়ুর। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে। তো আমাদের কাছে তো এই নাড়ুটা খুবই পছন্দের, আমার ফ্যামিলির এবং বাকি সবাই কিন্তু এই নাড়ুটা খেতে খুব পছন্দ করে। তো আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু এইভাবে নাড়ু বানাতে পারেন। যাদের নাড়ু গোল হয় না, ভেঙে যায়, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সুন্দর করে এভাবে নাড়ু বানাতে পারেন। তো এভাবে সবগুলো বল করে আমি ফিরে আসছি, সবগুলো তৈরি করে নাড়ু। দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু হয়ে গেছে, আমি সবগুলো নাড়ু বানিয়ে ফেলেছি ঝটপট। এই যে আমার নাড়ুগুলো তৈরি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়, খেতে ইচ্ছে করে দেখলেই। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, আর সাথে সাথে আমাকে জানাবেন নাড়ুগুলো খেতে কেমন হয়েছে। আমাদের নাড়ুগুলো কিন্তু খুব সুন্দর এবং ঘ্রাণ সুস্বাদু হয়েছে। তো আর বেশি কথা আমি বাড়াবো না, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওর পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সর্বদা আমার চ্যানেলটি ভিজিট করবেন। আর এতেই আমি অনুপ্রেরণা পাই নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।